প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগেদি একদিনাই গৃহ প্রবেশ করলে 3 লাখ হিতাধিকারী। বৃহস্পতিবার দিন প্রথমবারের 3 লাখ হিতাধিকারী একেলগে গৃহ প্রবেশ করে দেশের ভিতরতে রচনা করলে আন এক অভিলেখ। যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন সরকারখনে উত্তর প্রদেশত একদিনাই 5 লাখ হিতাধিকারীক গৃহ প্রবেশ করবাইছিল। এই ক্ষেত্র দেশের ভিতরতে দ্বিতীয় রাজ্য হিসাবে পরিগণিত হল। বৃহস্পতিবারে কলাক্ষেত্রত অনুষ্ঠিত হওয়া এই গৃহ প্রবেশের কেন্দ্রীয় অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস। একদিনাই 3 লাখ মানুষে বা 3 লাখ পরিয়ালে আজি গৃহ প্রবেশ করেছে। এই সুন্দর মুহূর্তত আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো যে তেখেতর বদন্যতার বাবে আজি অসমৰ 3 লাখ মানুষ একেলগে নতুন ঘরত প্রবেশ করিব পারিলে। 2014 বর্ষত দেশের 8 কোটি দরিদ্র পরিয়ালক একোটাকৈ ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ইয়ার ভিতরত অসমে আবন্টন লাভ করেছিল 19,19,830টা আবাস গৃহ। সম্প্রতি রাজ্যত নির্মাণ সম্পন্ন হয়েছে 12,43,548টা গৃহর। বাকি থাকা ঘর সমূহ 2024 লোকসভা নির্বাচনের পূর্বে সম্পন্ন করার লক্ষ্য বান্ধি লৈছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আমি আশা করছো যে অহা 15 ফেব্রুয়ারির ভিতর আরো 6 লাখ পরিয়ালক আমি এনেকৈ গৃহ প্রবেশ করব পাৰিম আৰু প্রধানমন্ত্রী আবাস যোজনাত উপকৃত লোকৰ সংখ্যা 20 লাখ পাবগৈ। এই অনুষ্ঠানত কংগ্রেসক সমালোচনা করে মুখ্যমন্ত্রী কলে কংগ্রেসের দিনত সূতা কম্বল ক্রয়ের নামত বহিরাজ্যলৈ ওলাই গৈছিল 90% পুঁজি। কংগ্রেস সরকারের দিনত আগত কি করেছিল যে সূতা বাহিরের পৰা কিনে, আঁঠুয়া বাহিরের পৰা কিনে, বস্তু বাহিরের পৰা কিনে আর দুখিয়াক বিতরণ করে। মই সেইটো দরিদ্রতা বিরোধী বুলি নকও, কিন্তু এই 1,000 কোটি টাকা আমি কোত দিউ? উত্তর প্রদেশত দিউ, মধ্যপ্রদেশত দিউ বা পঞ্জাবত দিউ? কারণ অসমত উদ্যোগ নাই। 90% টাকা বাহিরত যায় আর আমার ইয়ার এজেন্ট এজেন্ট সকলে কন্ট্রাক্টর সকলে 10% প্রফিট করে। ইফালে অনুষ্ঠানত প্রধানমন্ত্রী আবাস যোজনাত কোনো ধরনের দুর্নীতি হব নোৱাৰিব বলি কঠোর সকিয়নি প্রদান করলে মুখ্যমন্ত্রীয়ে। বিশেষকৈ চর অঞ্চলত আর যত সংখ্যালঘু লোক থাকে তাত এতিয়াও ব্যাপারখন চলি আছে। স্যাটেলাইট পিকচার দিয়ে আজিকালি গম পায়। আমার যেহেতু জিও টেগিং আছে, আমি স্যাটেলাইটের পৰাও চাব লাগে যাতে দুর্নীতি রাস্তাবিলাক লাহে লাহে অসমত নোহোৱা হয় আর সকলো দরিদ্র মানুষের মুখত আমি যাতে হাঁহি বিৰিঙাব পাৰো। আনহাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলে অসমত এইবার আরম্ভ হব মুখ্যমন্ত্রী আবাস যোজনা। এই আঁচনির অধীনত নির্মাণ হব 1 লাখ গৃহ। এইবার কিছু লোকে ঘর নোপোয়াকৈ থাকি যাব, সেই কারণে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্যাটার্নতে মুখ্যমন্ত্রী আবাস যোজনা নামৰ এটা নতুন আঁচনি আমি আরম্ভ করব খুঁজছো। সেই আঁচনিটির জড়িয়তে এইবার 1 লাখ লোকক নতুনকৈ আমি ঘর দিয়ার বাবে পরিকল্পনা করছো। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সহ হিরকজ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।